সো হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম ব্যাক জানাই এই চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি তোমাদের র্যাম্পেজ ইভেন্টের একটা নতুন রিডিম কোডের ব্যাপারে বলবো। এছাড়া ভাই, আমাদের গেমের মধ্যে নেক্সট ওয়েপেন্ড হলে তোমরা কোন গান স্কিন দেখতে পারবে সেটা তোমাদের দেখিয়ে দেবো। নেক্সট ইনকিউবেটর গেমের মধ্যে কী হতেছে, নেক্সট ডায়মন্ড হলে তোমরা কোন বান্ডিলটা দেখতে পারবে সেটা তোমাদের আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। এছাড়া ভাই, বাংলাদেশ আর ইন্ডিয়ান সার্ভারের জন্য কিছু নতুন কনফার্ম ইভেন্ট এবং নতুন আপডেট এসেছে, সেগুলো আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো। তো আজকের এই ভিডিওটা অনেক বেশি একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে থাকো। আর ভিডিওটা শুরু করার আগে জাস্ট একটা রিকোয়েস্ট করবো, যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছো, ফ্রি ফায়ারের ইভেন্ট আপডেট সবার আগে দেখার জন্য বা জানার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নাও। তো চলো গাইস, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, সবার প্রথমেই তোমাদের যে আপডেটটা আমি দেবো সেটা হচ্ছে আমাদের গেমের মধ্যে আসতে হচ্ছে নতুন একটা স্কাইং স্কিন আর নতুন একটা অ্যানিমেশন। তো সবার প্রথমে তোমরা নতুন স্কাইং স্কিনটা দেখতে পারছো আমাদের গেমের মধ্যে কেমন দেখতে লাগবে। আর এটা কিন্তু আমাদের অ্যানিমেশন না, এটা শুধুমাত্র একটা স্কাইং স্কিন, অ্যান্ড এরই সাথে তোমরা একটা নতুন অ্যানিমেশন দেখতে পারবে যেটা আপকামিং সময় তোমরা আমাদের গেমের মধ্যে দেখতে পারবে। তো কোন ইভেন্টটা দেখতে পারবে, কবে দেখতে পারবে সেটাও তোমাদের বলে দেবো। তো সবার প্রথমে তোমাদের অ্যানিমেশনটা দেখিয়ে দিই। অ্যানিমেশনটা আমাদের কেমন দেখতে লাগবে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। প্রোফাইলে ঠিক তোমাদের অ্যানিমেশনটা এই রকমের দেখতে লাগবে। তোমরা যদি লবিতে দাঁড়াও, মানে তোমরা যদি লবির মধ্যে অ্যানিমেশনটা ইউজ করো, তাহলে তোমাদের কেমন দেখতে লাগবে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। অ্যান্ড এই দুটো আইটেম তোমরা গেমের মধ্যে দেখতে পারবে, ফেডেড উইল ইভেন্ট অ্যান্ড কবে দেখতে পারবে সেটা কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম হয়নি, বাট তোমরা আপকামিং সময় আমাদের গেমের মধ্যে দেখতে পারবে। অ্যান্ড সেটা কিন্তু তোমরা ফেডেড উইল ইভেন্টের মধ্যে দেখতে পারবে। দুটো আইটেমই তোমরা ফেডেড উইল ইভেন্টের মধ্যেই দেখতে পারবে, যেখানে তোমাদের 1100 থেকে 1200 ডায়মন্ড খরচ করে তোমরা এই জিনিসগুলো বের করতে পারবে। তো নতুন স্কাইং স্কিন অ্যান্ড নতুন অ্যানিমেশনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। তো গাইস, এরপরে আমাদের যে আপডেটটা আছে সেটা হচ্ছে নেক্সট ওয়েপেন্ড হলে তোমরা কোন গান স্কিনটা দেখতে পারবে। এখন আমাদের গেমের মধ্যে ম্যাকটেন গানের একটা লেজেন্ডারি গান স্কিন চলছে। তো এটা যাওয়ার পর আমাদের গেমের মধ্যে আসতে হচ্ছে একটা G36 এর লেজেন্ডারি গান স্কিন। তো যেমনটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো, এই গান স্কিনটার অ্যাবিলিটি হতে হচ্ছে ডবল অ্যাকুরেসি আছে, সিঙ্গেল রেঞ্জ আছে, আর ম্যাগাজিন যেটা আছে সেটা কিন্তু একটা মাইনাস আছে। তো এই গান স্কিনটা তোমরা আমাদের নেক্সট ওয়েপেন্ড হলে দেখতে পেতে পারো, এটা কিন্তু এখনো পর্যন্ত 100% কনফার্ম হয়নি। তোমরা 90% কনফার্ম ধরতে পারো যে ভাই, নেক্সট ওয়েপেন্ড হলে তোমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে এই গান স্কিনটা তোমরা দেখতে পারবে। তো যখন এর কনফার্ম ব্যানারটা পেয়ে যাবো, তোমাদের নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো গাইস, নেক্সট আপডেট আমাদের যেটা আছে সেটা হচ্ছে নেক্সট ডায়মন্ড হলে তোমরা কোন বান্ডিলটা দেখতে পারবে ইন্ডিয়া প্লাস বাংলাদেশ সার্ভারে। তো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো একটা মেল বান্ডিল। তো এই মেল বান্ডিলের ফিমেল বান্ডিলটা এখন আমাদের গেমের মধ্যে ডায়মন্ড হলে চলছে। তো নেক্সট ডায়মন্ড হলে তোমরা ধরতে পারো এই যে আমাদের মেল বান্ডিলটা, এটা কিন্তু তোমরা গেমের মধ্যে দেখতে পারবে ইন্ডিয়া প্লাস আমাদের বাংলাদেশ সার্ভারে। অ্যান্ড বান্ডিলটা কেমন দেখতে হবে, বান্ডিলটার কেমন কি অ্যানিমেশন হবে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। তো বান্ডিলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। অ্যান্ড তোমরা যদি ফিমেল বান্ডিলটা না নিতে চাও, তোমরা আর কিছুদিন ওয়েট করে যাও, যখন আমাদের ফিমেল বান্ডিলটা গেম থেকে চলে যাবে তখন কিন্তু তোমরা ডায়মন্ড হলে এই বান্ডিলটা দেখতে পারবে, যেখানে তোমরা স্পিন করে এই বান্ডিলটা বের করে নিতে পারবে। তো আমি তোমাদের পুরোপুরি দেখিয়ে দিলাম নেক্সট ডায়মন্ড হলে অ্যান্ড নেক্সট ওয়েপেন্ড হলে আমাদের গেমের মধ্যে কী হতেছে। তো এরপরে তোমাদের দেখিয়ে দিই নেক্সট ইনকিউবেটার তোমরা গেমের মধ্যে কী দেখতে পারবে। এখন আমাদের গেমের মধ্যে একটা বান্ডিলের ইনকিউবেটার চলছে, বাট এরপরে আমাদের গেমের মধ্যে আসতে হচ্ছে একটা গান স্ক্রিনের ইনকিউবেটার, যেটা হতে হচ্ছে আমাদের অজ্ঞান স্ক্রিনের একটা ইনকিউবেটার। অ্যান্ড যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো, সবার টপের স্ক্রিনটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। অ্যান্ড চারটা গান স্ক্রিন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড চারটা গান স্ক্রিনে তোমরা এখানে অ্যাবিলিটি দেখতে পারছো, তোমরা ভিডিওটাকে পজ করে অ্যাবিলিটিগুলো দেখে নিতে পারো কি কী অ্যাবিলিটি আছে। তো এই চারটা অজ্ঞান স্ক্রিন তোমরা নেক্সট ইনকিউবেটারে 100% কনফার্ম ইন্ডিয়া প্লাস আমাদের বাংলাদেশ সার্ভারে তোমরা দেখতে পারবে। তো গাইস, এরপরে তোমাদের বাংলাদেশ আর ইন্ডিয়ান সার্ভারের জন্য কিছু কনফার্ম ইভেন্টের ব্যাপারে জানিয়ে দিই, যেগুলো আমাদের গেমের মধ্যে 100% কনফার্ম আসতে হয়েছে। অ্যান্ড কবে আসবে, কোন ইভেন্টের মধ্যে তোমরা দেখতে পারবে সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে তোমাদের বাংলাদেশ সার্ভারের ইভেন্টগুলোর ব্যাপারে বলে দিই। বাংলাদেশ সার্ভারে সবার প্রথমে তোমরা যে ইভেন্টটা দেখতে পারবে, সেই ইভেন্টের মধ্যে তোমরা এই মেল বান্ডিলটা দেখতে পারবে, অ্যান্ড তার সাথে তোমরা এই ফিমেল বান্ডিলটা দেখতে পারবে। অ্যান্ড কোন ইভেন্টের মধ্যে দেখতে পারবে, কনফার্ম ডেট কি আছে সেটাও তোমাদের দেখিয়ে দেবো। তো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো মেল বান্ডিলটা আর ফিমেল বান্ডিলটা। তো মেল বান্ডিলটা আর ফিমেল বান্ডিলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। অ্যান্ড এর সাথে তোমরা একটা ম্যাক্স 7 গানের স্কিন দেখতে পারবে, যেটা একটা লেজেন্ডারি গান স্কিন। তো ম্যাক্স 7 গানটা আমাদের কেমন দেখতে হবে বা তার কি কি অ্যাবিলিটি আছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড কোন ইভেন্টের মধ্যে তোমরা দেখতে পারবে সেটাও তোমাদের বলছি, একটু ওয়েট করো। অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের যে ম্যাক্স 7 গানটা, সেটা কিন্তু একটা লেজেন্ডারি গান স্কিন, তোমরা ইভেন্টের মধ্যে দেখতে পারবে। মোট কিন্তু এখানে তোমরা 3টে রেয়ার আইটেম দেখতে পারবে, মানে আমাদের একটা মেল বান্ডিল, একটা ফিমেল বান্ডিল, তার সাথে এই ম্যাক্স 7 গানটার একটা লেজেন্ডারি গান স্কিন। তো এবার তোমাদের ফাইনালি বলে দিই আমাদের বাংলাদেশ সার্ভারে তোমরা কোন ইভেন্টের মধ্যে দেখতে পারবে অ্যান্ড কবে দেখতে পারবে। তো ফাইনালি তোমরা স্ক্রিনের উপর একটা ব্যানার দেখতে পাচ্ছ, যেখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের 7ই জুন থেকে 13ই জুন পর্যন্ত একটা ইভেন্ট তোমরা গেমের মধ্যে দেখতে পারবে বাংলাদেশ সার্ভারে। যে ইভেন্টটার নাম হতে হচ্ছে মোকো স্টোর ইভেন্ট, অ্যান্ড মোকো স্টোর ইভেন্টে তোমরা এই 3টা আইটেম দেখতে পারবে আমাদের গেমের মধ্যে বাংলাদেশ সার্ভারে। অ্যান্ড বাংলাদেশ সার্ভারের জন্য আরও একটা নতুন ইভেন্ট কনফার্ম হয়ে গেছে, যে ইভেন্টের মধ্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি। মোকো স্টোর ইভেন্ট আমি তোমাদের বলে দিলাম যে ভাই, 7 তারিখে তোমরা দেখতে পারবে গেমের মধ্যে। অ্যান্ড বাংলাদেশ সার্ভারের জন্য আরও একটা নতুন ইভেন্ট কনফার্ম হয়েছে, যেখানে তোমরা এই মেল বান্ডিলটা দেখতে পারবে, এর সাথে তোমরা একটা ফিমেল বান্ডিল দেখতে পারবে, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। এই মেল বান্ডিলটা নেই, ফিমেল বান্ডিলটা তোমরা দেখতেই পারছো
গেমের মধ্যে কেমন দেখতে লাগবে সবকিছুই আমি তোমাদের দেখাচ্ছি। এন্ড এই বান্ডেলগুলো ছাড়াও তোমরা ইভেন্টের মধ্যে আরো কিছু আইটেম দেখতে পারবে, তো সেই আইটেমগুলো তোমাদের দেখিয়ে দেবো। তারপরে তোমাদের বলে দেবো কোন ইভেন্টের মধ্যে তোমরা বাংলাদেশ সার্ভারে দেখতে পারবে এন্ড কবে তোমরা দেখতে পারবে। তো তোমরা স্ক্রিনের উপর একটা গাড়ি স্কিন দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে আমাদের একটা টুকটুক গাড়ি স্কিন, তো এটাও কিন্তু তোমরা ইভেন্টের মধ্যেই দেখতে পারবে। এন্ড এর সাথে তোমরা কিন্তু একটা প্যারাসুট স্কিন দেখতে পারবে, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। মোট কিন্তু এখানে তোমরা চারটে আইটেম দেখতে পারবে, দুটো বান্ডেল, তার সাথে একটা গাড়ি স্কিন, তার সাথে একটা প্যারাসুট স্কিন। এই চারটে আইটেম বাংলাদেশ সার্ভারে তোমরা নেক্সট ফেডারেল উইল ইভেন্টে তোমরা দেখতে পারবে। তো কবে তোমরা দেখতে পারবে? 15 জুন আমাদের গেমের মধ্যে তোমরা ফেডারেল উইল ইভেন্টটা দেখতে পারবে, যেখানে তোমরা এই চারটে আইটেম দেখতে পারবে। এন্ড ইন্ডিয়ান সার্ভারের জন্য তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ একটা নতুন মুখোশটোর ইভেন্ট আসতে হয়েছে, যে ইভেন্টের মধ্যে তোমরা আগের বছরের র্যাম্পেজ ইভেন্টের একটা মেল বান্ডেল দেখতে পারবে, তার সাথে তোমরা একটা ফিমেল বান্ডেল দেখতে পারবে। এন্ড এই ইভেন্ট আমি তোমাদের অলরেডি বলেছিলাম ইন্ডিয়ান সার্ভারে আসতে হয়েছে 7 তারিখে, 7ই জুন তোমরা আমাদের গেমের মধ্যে দেখতে পারবে। 7 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত এই মুখোশটোর ইভেন্টটা চলবে, যেটা ইন্ডিয়ান সার্ভারে। এন্ড এটাও কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে। এন্ড ইন্ডিয়ান সার্ভারের জন্য আরো একটা নতুন ইভেন্ট কনফার্ম হয়েছে, যেটা হচ্ছে নেক্সট টপ ইভেন্ট। গাইস আমাদের গেমের মধ্যে একটা নতুন টপ ইভেন্ট তোমরা দেখতে পারবে ইন্ডিয়ান সার্ভারে, যেটা আমাদের 6 জুন আসতে হয়েছে গেমের মধ্যে। 6 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত ইভেন্টটা চলবে। এন্ড যে টপ ইভেন্টের মধ্যে তোমরা একটা গ্লোবাল স্কিন দেখতে পাচ্ছ, তার সাথে তোমরা একটা লুটবক্স স্কিন দেখতে পাচ্ছ। এন্ড এই যে আমাদের আইটেমগুলো, এগুলো কিন্তু আমাদের যে ইভো ফার্মাসটা গেমের মধ্যে এসেছে, তো সেই ইভো ফার্মাসের থিমের উপর এই আইটেমগুলো তোমরা আমাদের নেক্সট টপ ইভেন্টে গেমের মধ্যে দেখতে পারবে, যেটা আমাদের গেমের মধ্যে আসতে হয়েছে 6 তারিখে। তো এরপরে তোমরা আরো একটা নতুন ওয়েব ইভেন্ট তোমরা দেখতে পারবে গেমের মধ্যে, যেটা ইন্ডিয়ান সার্ভারে। তো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ এই ইভেন্টটার নাম হচ্ছে সামুরাই স্পিন ইভেন্ট। এন্ড যে ইভেন্টের মধ্যে তোমরা জম্বি সামুরাই বান্ডেলটা রিটার্ন দেখতে পারবে, তার সাথে তোমরা একটা নতুন ইমোট দেখতে পারবে। এন্ড ইভেন্ট আমাদের গেমের মধ্যে কেমন হতে হয়েছে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। ইভেন্টটা ঠিক আমাদের এই টাইপের দেখতে হবে, বাট তোমাদের বলে দিই এই ইভেন্টের কনফার্ম ডেটটা এখনো পর্যন্ত জানতে পারিনি, সেই জন্য আমি তোমাদের কনফার্ম ডেট জানালাম না। বাট তোমাদের বলে দিই এই জুন মাসের মধ্যেই তোমরা ইভেন্টটা দেখতে পারবে গেমের মধ্যে, যেখানে তোমরা এই নতুন ইমোটটা দেখতে পাচ্ছ। নতুন ইমোটটা আমাদের কেমন দেখতে হবে, এর সাথে আমাদের গেমের মধ্যে যে জম্বি সামুরাই বান্ডেলটা আছে সেই বান্ডেলটা তোমরা রিটার্ন দেখতে পারবে ইভেন্টের মধ্যে। আর তোমাদের বলে দিই এই ইভেন্টের মধ্যে তোমরা যে আইটেমগুলো দেখতে পাচ্ছ, এই আইটেমগুলো কিন্তু আমাদের পুরোপুরি কনফার্ম না, এগুলো কিন্তু আমাদের চেঞ্জ হওয়া তোমরা গেমের মধ্যে দেখতে পেতে পারো। বাট আমাদের যে ইভেন্ট হবে, ইভেন্টটা কিন্তু আমাদের সেম টু সেমই হবে। এন্ড ইভেন্টের মধ্যে তোমাদের ডায়মন্ড দিয়ে স্পিন করতে হবে, ডায়মন্ড দিয়ে স্পিন করে তোমরা এখান থেকে রিওয়ার্ডগুলো বের করতে পারবে। তো এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের বাংলাদেশ আর ইন্ডিয়ান সার্ভারের জন্য নতুন অনেকগুলো কনফার্ম ইভেন্টের ব্যাপারে জানিয়ে দিলাম। এন্ড এরপর আমাদের একটা মেইন আপডেট বাকি আছে, যেটা হচ্ছে আমাদের রিডিম কোডের ব্যাপারে। আমাদের র্যাম্পেজ ইভেন্টের একটা নতুন রিডিম কোড আসতে হয়েছে, তো কবে তোমরা গেমের মধ্যে দেখতে পারবে এন্ড কীভাবে তোমরা নিতে পারবে সেটা তোমাদের জানিয়ে দেবো। তার আগে ভাই আজকের এই ভিডিওটা যারা যারা এখনো পর্যন্ত দেখছো, আশা করছি ভাই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এন্ড ভিডিওটা যদি ভালো লাগে সবাই মিলে একটা করে লাইক তোমরা করে দাও। আর ভাই যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছো, ফ্রি ফায়ারের ইভেন্ট আপডেট সবার আগে জানার জন্য বা দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নাও। আর ভাই প্রতিদিনের মতো তোমরা যারা যারা আজকের এই ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো, তোমরা প্লিজ কমেন্টে ফুল ভিডিও বা কন্টিনিউ ভিডিও বলে লিখে দাও, আমিও ভাই তাহলে জানতে পারবো তোমরা কারা কারা আজকের এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো বা কারা কারা আজকের এই ভিডিওটা পুরোটা দেখেছো। এন্ড তোমাদের কমেন্টগুলো পড়তে ভাই অনেক ভালো লাগে, তোমরা প্লিজ কমেন্ট করে জানিয়ে দাও কারা কারা আজকের এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো। এন্ড তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। তো গাইস ফাইনালি এবার আমি তোমাদের মেইন আপডেটটা দিয়ে দিই, যেটা হচ্ছে আমাদের রিডিম কোডের ব্যাপারে। গাইস আমাদের গেমের মধ্যে আসতে হচ্ছে নতুন একটা রিডিম কোড, যেটা হতে হচ্ছে আমাদের র্যাম্পেজ ইভেন্টের রিডিম কোড। তো ভাই তোমরা জানোই আগের বছর যখন আমাদের গেমের মধ্যে র্যাম্পেজ ইভেন্ট এসেছিল, তখন কিন্তু 7 দিন আমাদের 7টা রিডিম কোড দেওয়া হয়েছিল। এন্ড 7 দিনে 7টা রিডিম কোড দিয়ে আমরা ফ্রিতে অনেকগুলো রিওয়ার্ড ক্লেম করতে পেরেছিলাম। এন্ড এবারেও কিন্তু আমাদের সেরকমই শোনা যাচ্ছে, তোমরা ফ্রিতে অনেকগুলো রিওয়ার্ড ক্লেম করতে পারবে এন্ড তোমরা কিন্তু ফ্রিতে রিডিম কোড পাবে। তো রিডিম কোডটা নেওয়ার জন্য সবার আগে তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো। রিডিম কোডের আপডেট যখনই পেয়ে যাবো তোমাদের নেক্সট ভিডিওতে আমি জানিয়ে দেবো। তো এখনো পর্যন্ত পুরোপুরি কনফার্ম হয়নি, সেই জন্য আমি তোমাদের পুরোপুরি জানালাম না, জাস্ট আমি জানিয়ে রাখলাম র্যাম্পেজ ইভেন্টের রিডিম কোড আসতে হয়েছে। তো যখনই পুরোপুরি কনফার্ম আপডেটটা পেয়ে যাবো রিডিম কোডের ব্যাপারে, আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আর তোমরা জানোই যখন আমাদের গেমের মধ্যে রিডিম কোড আসে, সেটা কিন্তু সবার আগে তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবো ভিডিওর মাধ্যমে। তো যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো। রিডিম কোডের ভিডিও তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকেই পেয়ে যাবে। তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, টাটা, বাই বাই গাইস।